আজ আমি আর বন্ধু ভিডিও পড়েছি, এখন বিনা নেমন্তনে বিয়ে বাড়ি খেতে যাচ্ছি। তো যাই না কি হবে, মারও খেতে পারি বা কি হয় দেখি। চিনে নিলে তো প্রচুর কেস, দেখি ভুজুং বাজুং বলে কাটিয়ে দেবো। তো যাই, ভয়ও লাগছে মনের ভেতর প্রচুর। তো যাই গিয়ে দেখি। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, কটা বাজে? অনেকটা রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে। তো যাই। তো এ ভাই এদিকে আয়, শো কোথায় যাচ্ছি আজকে আমরা? বিয়ে বাড়িতে, বিনা নেমন্তন্ন বিয়ে বাড়ি যাচ্ছি। তো ভিডিওটাকে দেখতে থাকো, স্কিপ না করে পুরোটা দেখো। চলো বিয়ে বাড়িতে গিয়ে কথা বলছি, চলো। A few moments later. তো চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে, দেখতে পাচ্ছ, দেখা যাক কি হয়। সব এখনো উঠছে, লাস্ট দেখি। দেখছো চলে এসেছি বিয়ে বাড়ির সামনে, মানে বেশি কথা বলতে পারছি না ভয়তে। তো দেখছো দেখো বিয়ে বাড়ির সাজানোটা দেখো, সুন্দর লাগছে। সামনে যাচ্ছি না ভয়তে, তো দূর থেকেই দেখাচ্ছি। খাওয়ার এখানেই তো দাঁড়িয়ে রয়েছি, ব্যাচ উঠবে আর খেতে বসে পড়বো। দেখো তো দেখো, আমাদের রোদ্দুর রায় FB-তে, ওকে যদি কেউ ফলো করো তাহলে ওর গানগুলো শুনতে পারবা, FB-তে কি কি গান করে। তো তোর FB অ্যাকাউন্টের নামটা বলতো ভাই একটুকুনি, রাজকর্মকার। ওর অ্যাকাউন্টে কি একটুকুনি দেখে এসো কি কি গান করে, মানে পুরো রোদ্দুর রয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো ফেমাস হবি তো কয়েকদিনের মধ্যে, এত গেজাস না, গেজাস না, রোদ্দুর রয় হ। গান কর একটা, একটু গান শুনি, একটু গান শোনা ভাই আমাদের। গানটা ভালোবেসে করিস, তার জন্য ওরম ভাবে রোদ্দুর রয়ের মতো, রোদ্দুর রয়ের মতো এমন না ভাই। তাহলে কার মতো? গলা খারাপ না, যে শুনবে সে ও আচ্ছা। দেখেছো অনেক কিছু বলে দিল, তো তোমরা ওর অ্যাকাউন্টে গিয়ে শুনে এসো গানটা। আমার বন্ধুটা বলছে যে বিয়ে বাড়ি এসেছি, বউকে দেখবো না তা কি হয়, তো চল বউকে দেখে আসি। তো তার জন্য বউকে দেখতে চলে এসেছি, তো দেখো তোমরাও। ও মাই গড, ওয়াও। ভয় ভয়তে ভয়তে খেতে বসে পড়েছি, যে এখন সবাই খাচ্ছে দেখো। এই যে ভাই, ভাইদের সাথে দেখা হয়ে গেছিল, তো ভাইরাও খাচ্ছে, তাদের সাথেই বসছি। এই সিটে জায়গা হয়নি বলে ওই সিটে দেখো বিরিয়ানি চলে এসছে, বিরিয়ানি দিচ্ছে, দিক খেতে থাকি, বুঝলে? খেয়ে কথা বলি, খেতে খেতে কথা বলছি, দিক দেখি কি কি আইটেম দেয়। মেনু কার্ডটা রয়েছে দেখো, মটন বিরিয়ানি রয়েছে, মটন চলে এসছে, বাহ। এবার খাই, খেয়ে কথা বলছি, ওকে টাটা। বিরিয়ানিটা দেখো কত জুসি, মটনটা ভালো নরম হয়েছে, ঠিক আছে, চালার মতো। তো খাই, বেশি কথা না বলে, নাহলে লোকে এসে কেলাবে। অ্যাড মানে নর্মাল অ্যাড দেয়, নর্মাল অ্যাড দেয় তো। খাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাই। তো গরম লেগে গেছে খেতে খেতে, তো যাই গিয়ে সবকিছু বলবো, অনেক হাসির কথা আছে। তো যাই গিয়ে কথা বলছি, কি বলছিস? তো যাই গিয়ে কথা বলছি, অনেক রহস্য আছে, অনেক হাসির কথাও আছে। 20 minutes later. তো ওখান থেকে চলে এসেছি, এসে আমার বন্ধুটাকে বাড়িতে ছাড়তে এসেছি, তারপর আমি বাড়ি যাবো। তো মেন ওখানে ঢুক, সবচেয়ে হাসির কথা আছে, ঢুকতে ঢুকতে মানে সবাই এমন ভাবে তাকিয়ে রয়েছে আমার দিকে, মানে আমার তো ভয় লাগছিল,
যে কিছু যদি বলে কোথা থেকে এসছো বা কোন পক্ষ থেকে, আমি তো হেভি ভয় পাচ্ছিলাম। তো আমার বন্ধুটা মানে ওর ভয়তে ঢুকছিল না, লাস্টের জোর জবরদস্তি ঢুকিয়েছি। বলছি ঠিক আছে এখানে দাঁড়া, খাওয়ার এখানে, একবারে আর যাবো না, একবারে খেয়ে দে চলে যাবো বাড়িতে। তো একবারে খাওয়ার ওখানে দাঁড়িয়েছিলাম, খেয়ে দিয়ে বেরিয়েছে, আর কারোর সাথে কথা বলিনি কিছু না, খেতে বসেও সবাই মুখের দিকে তাকাচ্ছে। আমি তো ভাবছি যদি জিজ্ঞাসা করে কিছু হয়, তো ভয়তে ভয়তে খেয়েছি, তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। মানে আমি ঘামছি, মানে এত নার্ভাস হয়ে যাচ্ছি, তো ঘেমে যাচ্ছি খেতে খেতে। তো ভালো করেছে বিরিয়ানিটা, মটনটাও ভালো লাগলো খেয়ে, বেশি কিছু খাইনি, রাত হয়ে গেছে অনেকটা তাই। তো তোর এক্সপিরিয়েন্সটা বল কেমন লাগে। এক্সপিরিয়েন্স আর যাবো না, নেক্সট টাইম আবার হবে। তো ভয় পাচ্ছিলাম, প্রথম প্রথম ঢুকতে ভয় লাগছিল। তো ফোন করলো আমাকে, আয় ভেতরে, গেলাম। তো গিয়ে বাড়ির লোক আমার দিকেও তাকিয়ে রয়েছে, ঢোকার পরে দেখছি ঠিক আছে, ভালো লাগলো, নেক্সট টাইম আবার হবে, আবার ট্রাই করবো, এবার ভালো করে ট্রাই করবো। এবার পুরো ভিডিওটা ক্যাপচার করতে পারিনি, এরপর ভালো করে পুরো ভিডিওটা ক্যাপচার করবো। তো এখানে ভিডিওটা শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও, আর ভিডিওটাকে পারলে শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।